কুইন অফ সাউথ এশিয়া সুন্দরী প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব শুরু হয়েছে। এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে শুরু হওয়া এই কার্যক্রমে গ্রুমিং এর জন্য চূড়ান্তভাবে বাছাই করা হবে আজ। বৃহস্পতিবার প্রতিযোগিতার উদ্বোধন করে এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, যথাযথভাবে বাছাই করেই নেপালে গ্র্যান্ড ফিনালেতে সুযোগ দেওয়া হবে চূড়ান্ত প্রতিযোগীদের। তাদের মধ্যে প্রথম দর্শনকে প্রতিভা অনুযায়ী এটিএন বাংলার বিভিন্ন অনুষ্ঠানে সুযোগ দেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামী। আয়োজিত কুইন অফ সাউথ এশিয়া প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্বে এমন জমকালো আয়োজন ছিল এফডিসির এটিন বাংলার স্টুডিওতে। এশিয়া সুন্দরী প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্বের প্রথম দিনে কয়েকশো প্রতিযোগী অংশ নেন। প্রথমবারের মতো অনুষ্ঠিত এ ধরনের বড় প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আনন্দিত প্রতিযোগীরা। ফার্স্টের দিকে আমি একটু নার্ভাস ছিলাম, তো এখন একটু কনফিডেন্স বেড়েছে। কম্পিটিশনটা অবভিয়াসলি অনেক টাফ হবে, সিন্স এটা পাঁচটা কান্ট্রি মিলিয়ে। সো হ্যাঁ, প্রিপারেশন নিয়ে এসেছি, এখানে এসেছি আমি আমার স্বপ্ন পূরণ করতে। এ সময় এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, অন্য দেশের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রতিযোগীদের সঠিকভাবে নিজেদের তৈরি করতে হবে। বাছাই প্রক্রিয়ায় সতর্কতা অবলম্বনের জন্য বিচারকদের তাগিদ দেন তিনি। প্রতি বছর এই কম্পিটিশনটা আমরা করতে থাকব, এর চেয়ে বড় বড় কম্পিটিশন করব। এবার সাউথ এশিয়া করলাম, খুব শীঘ্রই ঘোষণা থাকবে ওয়ার্ল্ডের সুন্দরী যত বাঙালি আছে, বাংলাদেশের বাঙালি সারা পৃথিবীতে আছে, এটা নিয়ে আমরা খুব শীঘ্রই আরেকটি শো করব। আমরা আশা করব যে আমাদের মধ্যে থেকেই এই কুইনের মুটুকটা নেপাল থেকে নিয়ে আসতে পারবে। প্রতিযোগীদের মধ্য থেকে 25 জনকে বাছাই করে গ্রুমিং এর পর 5 জনকে পাঠানো হবে নেপালের গ্র্যান্ড ফিনালে প্রতিযোগিতায়। 17 মার্চ দেশটির রাজধানী কাঠমান্ডুতে 5 দেশের 25 জন প্রতিযোগী থেকে নির্বাচন করা হবে কুইন অফ সাউথ এশিয়া। এবারে নিচ্ছি রূপালী ব্যাংক সংবাদ বিরতি, আর বিরতি পর থাকছে। মানুষের সৃষ্টি করা নানা দুর্যোগের কারণে জলবায়ুর স্বাভাবিক পরিবর্তন ক্ষতিগ্রস্ত হচ্ছে বলছেন বিজ্ঞানীরা।